মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ নারায়ণগঞ্জে বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে, তাদের একজন বন্দর ও একজন সোনারগাঁয়ের বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০০ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৯৭ জনের, এতে আক্রান্ত হয়েছে ২০৩ জন। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৫৮০ জন। তবে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯৯৯৩ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১৫১৭২২ জন। বুধবার ১৮ আগস্ট সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এনএনটিভি নারায়ণগঞ্জ।